হ্যালো সবাইকে, অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি ভেজা কলকাতাতে। আমি বেরিয়ে পড়েছি হাতিবাগানে, একটু কেনাকাটা ছিল, তার মধ্যে গিয়ে কী কী করলাম না করলাম সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সবাই বলো কেমন আছো, তোমাদের কিছু যদি প্রশ্ন থাকে সেগুলো আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। গেছিলাম ব্লাউজের মার্কেটে, দেখলে ওখানে একটা দোকান, তারপরে ব্লাউজের মার্কেটে আমি ভিডিও করতে ভুলে গেছি, গিয়ে কেনাকাটা শুরু করি, দেখাতে পারিনি। তারপরে যাই সিটি স্টাইলে, এখান থেকেও কিছু কেনাকাটা করি। আসলে আমি শপিং করতে গিয়ে কোনোদিন কোনো ভিডিও ওইভাবে করিনি, তার জন্য অভ্যাস নেই, ভুলে যাই আসলে আমি যে ভিডিও করতে হবে, তাই একটু দেখে নিয়ে ফোনটা ঢুকিয়ে দিই, তারপর জানি না পরে মনে পড়ে যে যা ভিডিও করা হলো না। একটা কথা শুনবে, এটা হাতিবাগানে আমি দুদিনের ভিডিও একদিনে করে ছেড়েছি, কারণ এত কম কম শর্টগুলো আমি নিয়েছি, কি বলবো না বলবো বুঝতেই পারছিলাম না, খুব খিদে পেয়েছিল। KFC-তে গেছি, একটা সত্যি কথা বলি, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম KFC-তে আমি যাই না, গিয়েছিলাম, অর্ডার দিয়েছি, অর্ডার দেওয়ার পর এতক্ষণ বসছিলাম এপাশ ওপাশ করার পরে, বারবার কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করার পরে আমি এরকম ভিডিও নিচ্ছিলাম বসে বসে, দেন খাবার দাবার চলে আসে, বার্গার পরে আসছে, ফ্রেঞ্চ ফ্রাইটা মাস্ট, গিয়ে খুলে ভিডিও করারও সময় পাইনি, মানে খেয়ে নিয়েছিলাম, পরে বাড়ি চলে আসে, যে হাতে দেখতে পাচ্ছ পটলা পুল্লি নিয়ে। তো ভিডিওটা এতটুকুই কেমন লাগলো জানিও।